মানুষ ভুল করে অনেক সময় অনেক কাজ করে, যে কাজের পরিণাম কিন্তু ভীষণ খারাপ হয়। আজকে আমি যে ভিডিওটিতে আপনাদের সামনে এমন কিছু কথা তুলে ধরবো, আপনারা ভুল করেও এই 5টি কাজ কখনোই করবেন না, তাহলে কিন্তু আপনাদের চরম সর্বনাশ ঘটে যেতে পারে। তো কোন 5টি কাজ আপনারা করবেন না সেটি জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই মূল্যবান ভিডিওটি দেখুন। তো আপনারা দেখছেন জ্যোতিষ এবিএর চ্যানেল। যদি ভালো লাগে আমাদের এই অনুষ্ঠান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন, যাতে অন্য মানুষরা এই ভিডিও দেখে অনুপ্রাণিত হয়। জ্যোতিষ শাস্ত্র ও বাস্তুশাস্ত্র মতে দেখা গেছে যে যদি আপনারা অন্যের বিছানা ব্যবহার করেন, তাহলে জানবেন দুর্ভাগ্য কিন্তু আপনাকে কখনোই ছাড়াবে না, অর্থাৎ দুর্ভাগ্য সবসময় আপনার সাথেই থাকবে। কারণ ফেংশুই মতে যখন মানুষ অন্যের বিছানা ব্যবহার করে, তখন জেনে রাখবেন সেই মানুষটি কিন্তু অন্যের দুর্ভাগ্য কিন্তু নিজেই বরণ করে। তাই সবসময় নিজের বিছানায় ঘুমাবেন, অন্যের বিছানায় কখনোই ভুল করে ঘুমাবেন না, তাহলে কিন্তু আপনার হিতে বিপরীত হতে পারে। নাম্বার 2, অন্যের ব্যবহৃত কলম কখনোই ব্যবহার করবেন না। অনেক সময় আমরা ভুল করে অন্যের কাছ থেকে কলম চেয়ে নিই, আমরা বুঝতেও পারি না যে এর সাথে কি সম্পর্ক জড়িত। কিন্তু ফেংশুই মতে যদি আপনি, অনেক সময় দেখা যায় যে আপনার হয়তো কলমটি বিশেষ দরকার সামান্য কোনো কারণে, তবে চেষ্টা করবেন আপনার দরকারটি মিটিয়ে সাথে সাথে সেই মানুষটির কলমটা ফেরত দিতে, না হলে কিন্তু আপনার চরম সর্বনাশ ঘটে যেতে পারে। শুধু তাই না, তার সাথে আপনার সম্পর্কেরও যথেষ্ট খারাপ হবে। তৃতীয়ত, কখনো কারোর ইউজ করা জামা কাপড় ব্যবহার করবেন না, কারণ এর সাথে কিন্তু তার পজিটিভ ও নেগেটিভ ভাইব্রেশন বা এনার্জি দুটোই থেকে থাকে। তো কারোর ব্যবহৃত পোশাক অনেক সময় আমরা নিজেরা পরি কোথাও যাওয়ার সময় বা বেড়ানোর সময়, কিন্তু এটা শাস্ত্র আমাদের বলছে যে এটি কিন্তু না করাই ভালো। এটি করলে আমরা অন্যের দুর্ভাগ্য নিজেরা বহন করে নিয়ে আসি। তাই চেষ্টা করবেন আপনার যে জামা কাপড় আছে সেটি পরিধান করার, সে ভালো থাকুক বা মন্দ থাকুক, দরকার হলে সেটি পরিষ্কার করে পরুন, কিন্তু অন্যের ব্যবহৃত জিনিস বিশেষ করে জামা কাপড় ভুল করেও পরবেন না। চতুর্থত, ঘড়ি, অন্যের ঘড়ি, অন্য বাড়ির ঘড়ি কখনোই আপনি ইউজ করবেন না। বাড়িতে অনেক সময় দেখা যায় ঘড়ি খারাপ হয়ে যায়, তো চেষ্টা করবেন সাথে সাথে ঘড়িটা রিপেয়ার করার বা সারাই করার, কিন্তু অন্য মানুষের ব্যবহৃত ঘড়ি কখনোই আপনি নিজে নিয়ে আসবেন না, দরকার হলে আপনি একটা নতুন ঘড়ি কিনে নেবেন, এটি কিন্তু আপনার দুর্ভাগ্যের সংকেত বহন করে। পঞ্চমত, টাকা, অন্যের টাকা কখনোই নেবেন না, অর্থাৎ ধার করা। ফেংশুই মতে যদি আপনি অন্য কারোর কাছ থেকে ধার নেন বা টাকা নেন, তাহলে জানবেন শুধু আপনার সম্পর্কই নষ্ট করবে না, আর্থিক বিশেষজ্ঞরাও কিন্তু বলেন যে ধার নেওয়া ভীষণভাবে খারাপ, কারণ ঋণ বরাবরই খারাপ জিনিস। তো যদি আপনি কখনো আপদে বিপদে মানুষের থেকে টাকা নিয়েই ফেলেন, চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব সেই টাকা মিটিয়ে দেওয়ার। এই যে 5টি জিনিস আমি বললাম, আপনারা একটু মেনে চলুন, দেখবেন আপনারা কিন্তু ভালো থাকবেন। অনেক সাধারণ কাজ আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু এই সাধারণ কাজ থেকে কিন্তু আমাদের অনেক সময় ভীষণ মাত্রায় ক্ষতি হয়। যদি আমাদের এই অনুষ্ঠান ভালো বলে মনে হয় আপনার, একটু আপনি উপকৃত হয়েছেন, তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।